রশিদ মিয়ার কাঁধে দায়িত্ব অনেক। ভাই বোন স্ত্রী সন্তানের যৌথ পরিবারের ভার তার একার উপর। নিজের স্বল্প সামর্থ্যে এ দায়িত্ব তার কাছে পাহাড় সম লাগে। মাসুমা চায় তার ছেলে রাসেল অনেক দূর পড়াশোনা করবে, কিন্তু সে জানে সেই স্বপ্ন পূরণের আর্থিক ক্ষমতা তার স্বামীর নেই। আসিয়াকে বউ করে ঘরে আনার পর সাইফুল উপলব্ধি করে এখন তার দায়িত্ব নেয়ার সময় এসেছে। নিজেদের এবং ভবিষ্যৎ সন্তানের জন্য জীবনে আরেকটু সচ্ছলতা এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। কিন্তু প্রত্যন্ত গ্রামে তাদের এসব চাওয়া পূরণ করা কি আসলেই সম্ভব? সদিচ্ছা থাকলে উপায় হয়। রশিদ মিয়া মাসুমা সাইফুলের কাছে পৌঁছায় আই ফার্মার। আই ফার্মার তাদের দেখিয়ে দেয় ইচ্ছা পূরণের উপায় তাদের হাতের কাছেই আছে। বাড়ির পাশের খালি জমিতে গরুর খামার শুরু করেন রশিদ মিয়া। আধুনিক কৃষি পদ্ধতির খোঁজ পায় মাসুমা। বাড়ির পাশের পড়ে থাকা পুকুর হয়ে ওঠে সাইফুলের মৎস্য খামার। শুরুতে শঙ্কা থাকলেও ধীরে ধীরে গরু লালন পালনের খুঁটিনাটি শিখে ফেলেন রশিদ মিয়া। মাসুমা জানতে পারে কিভাবে জমিতে স্বাস্থ্যসম্মতভাবে বেশি ফসল উৎপাদন করা যায়। সাইফুল খুব সহজেই আয়ত্ত করে নেয় আধুনিক মাছ চাষের বিভিন্ন পদ্ধতি। পরিবারের প্রতি দায়িত্ব পালনে আজ আর কোনো দুশ্চিন্তা নেই রশিদ মিয়ার। মাসুমা এখন জানে তার সন্তানের ভবিষ্যৎ প্রয়োজন সে অনায়াসে মেটাতে পারবে। সাইফুল আসিয়ার সংসারে এখন বাসা বাঁধছে নতুন স্বপ্ন আর পরিকল্পনা। নিজ হাতে জীবনকে বদলে নেয়া এসব মানুষের পাশে সেবার হাত বাড়িয়ে সবসময় আছে আই ফার্মার।